সালাম আলাইকুম ভাই, পিআইটি অফিসটা কই? মানে এইটাই রোড নাকি সামনে রোড আছে? ও স্যার থ্যাংক ইউ গাইজ, দিস ইজ দ্য কুড়িগ্রাম হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড আই হোপ অল আর ডুইং ফাইন গাইজ। আজকে যাচ্ছি হচ্ছে কুড়িগ্রাম, তো রংপুর থেকে আসতেছি। তো রংপুর থেকে কুড়িগ্রামের বা তিস্তা পর্যন্ত, রাজারহাট পর্যন্ত অনেকগুলো ব্লগ আমার আছে, এই জন্য ওইদিকে আর ব্লগ করা হয়নি। আর যেহেতু আমার সেকেন্ড হোম, দ্যাট মিন্স হচ্ছে শ্বশুরবাড়ি রাজারহাটে, তো আমার এখানে আসাটা হবেই এবং হয়। তো ভাবলাম যে এদিক থেকে একটু রোড ভিউ এবং আপনাদের সাথে কিছু গল্প করতে করতে যাই। তো আজকে যে কারণে হচ্ছে কুড়িগ্রাম যাচ্ছি, সেটি হচ্ছে অবস্থার বাবা রাস্তার, সেটি হচ্ছে যে আমি এই বাইকটা কুড়িগ্রাম বিআরটি থেকে রেজিস্টার্ড করা, নাম্বারটা কুড়িগ্রাম ল। তো এজন্য কুড়িগ্রামে যাচ্ছি আজকে, ডিজিটাল নাম্বার প্লেট অ্যান্ড হচ্ছে ট্যাক্স টোকেন এবং স্মার্ট কার্ডের কী অবস্থা সেটা খোঁজখবর নেওয়ার জন্য। তো নাম্বার প্লেট নিতে গেলে জাস্ট আমার অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা আছে বাইকের, সেটির ফটোকপি দিতে হবে, আর আমার ভোটার আইডি কার্ড দিতে হবে, ফটোকপি দিলেই আমাকে এই ডিজিটাল নাম্বার প্লেট দিয়ে দেবে। যদিও এটা আমি রংপুর থেকে কালেক্ট করতে পারতাম, বাট আমি করি নেই, ওনারা একটু বিগ অ্যামাউন্ট আমার কাছে ডিমান্ড করে বসছিল, এই জন্য ভাবলাম যে আমি নিজে গিয়ে একটু নিয়ে আসি এবং একটু ঘুরেও আসি, আমার একটা ট্যুর হয়ে যাবে, ব্লগ হয়ে যাবে, ঘুরে দেখা হবে। তো যাই হোক আর কি, আমি অনেকটাই কাছাকাছি কুড়িগ্রামের, আর আপনারা চাইলেও আপনাদের নিজের জেলায় নিতে পারবেন, ওটা বিআরটির সাথে কমিউনিকেট করতে হবে। তো আমাদের রংপুর থেকেই হচ্ছে যে লোকজন গিয়ে, মানে বিআরটির লোকজন গিয়ে হচ্ছে যে কুড়িগ্রামে বিআরটিতে হচ্ছে এই ডিজিটাল নাম্বার প্লেটটা দিবে। হ্যাঁ, রোডটা অনেক সুন্দর, ডান পাশে হচ্ছে রেল লাইন আর বাম পাশে হচ্ছে আমাদের চলাচলের রাস্তা, মহিষের গাড়ি, গরুর গাড়ি, এগুলো হচ্ছে একটু অন্য জাতের গরু। রোডটা ব্যাপক ব্যস্ত,
সেটা হচ্ছে যে কুড়িগ্রাম থেকে রংপুর যাওয়ার অনেকে বাইপাস ইউজ করে এই রুটটা, এবং যার ফলে অনেক রাস্তা কমে যায় আর কি। অ্যাপ্রক্স হচ্ছে 20-25 কিলোমিটার্স এদিক দিয়ে গেলে কম হয়ে যায়। এই ট্রাকগুলি আসলে সাইড দিতে চায় না। তরকার নেই বাবা তো কাটানোর, দেখে শুনে যাই। নাসল বান্দা দেখি বাবা, সাইড দেয় না, দেখছেন কিভাবে চালাচ্ছে, মানে সাইকেল চালাচ্ছে সে রাস্তায় একা আঁকা বাঁকা। ডেঞ্জারাস রে বাবা, দেখছেন কিভাবে ওভারটেকটা করে, সামনে কিন্তু অনেক গাড়ি ঘোড়া আছে। কি পরিমাণ ক্রেজি সে, চিন্তা করা যায়। শুধু এদের ব্যবহারটা দেখেন না, এই দেখছেন কি ধুলাবালি খাওয়াই গেল। আমার পিছনে পিছনে যেতাম না, কিন্তু ওর কাহিনীর জন্য যাচ্ছি, দেখি ও কত দূর পর্যন্ত কি করে। তো এখানে এসে আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ বিয়েটিতে বা কুড়িগ্রামের যে কোনো একটা প্রান্তে, কুড়িগ্রাম বাইকার্স ক্লাবের এডমিন ভাইয়ের সাথে। আমি চাইলে তাকে কাটা যেতে পারতাম ওইখানে যে মোটর মধ্যে, কিন্তু আমি রং বা মানে ট্রাফিক রুল অমান্য করব না বলে আমি তাকে কাটাই নেই। দেখি সে কি করে ঘটনাটাতে। এটা হচ্ছে কুড়িগ্রাম শহরে, শহরের দিকে ঢোকা শুরু করলাম আমরা, এদিক থেকে যেতে যেতে ইনশাল্লাহ সামনে আমরা এই কুড়িগ্রাম বিআরটিতে পাবো। এখন অনেকে যারা আছেন হচ্ছে যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2-3 ইউজার বা অন্যান্য ব্র্যান্ডের বাইকের যে ভাই ব্রাদাররা আছেন, মনে করিয়েন না যে আমি আমার বাইকের হচ্ছে যে স্পিড নেই বা আমি স্পিড দিচ্ছি না। আমি স্পিড দিচ্ছি, বাট তার কার্যকলাপগুলো দেখানোর জন্য আর কি আমি দেখতেছি কি টোল দেয় সে টোলও দিল না, এত বেয়াদব। যে আমি চালাইতে পারি না, আমার বাইকের স্পিড নাই, রিক্সার এরকম এটা না, কিন্তু আমি জাস্ট দেখতেছি ওর কাহিনীগুলো। ড্রাইভারটাই খারাপ, সব
আমাদেরকে লোকেশনটা একটু ক্লিয়ার করতে হবে, যেহেতু বিয়েটাতে আমি কখনো যাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। চেক চলছে, বাট আমাদের তেমন কিছু বললো না, আর আমাদের বলে কি লাভ, সব কিছুই আছে। এখান থেকে সামনে 1 কিলোর কাছাকাছি এর আগে এদিক দিয়ে আমি অনেকবার আসছিলাম, বাট ওইভাবে করে ব্লক করা হয়নি। সুন্দর সবকিছু মিলে, সালাম আলাইকুম ভাই, পিএটি অফিসটা কই? মানে এইটাই রোড নাকি সামনে রোড আছে? আচ্ছা, থ্যাংক ইউ গাইজ, দিস ইজ দ্য কুড়িগ্রাম, হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। না চিনলে যেটা হয় অনেকবার জিজ্ঞাসা করা লাগতেছে। কুড়িগ্রাম জেলা ত্রাণ পরিচালয় কার্যালয়, তারপরে হচ্ছে ট্রেজারি ও স্ট্যাম্প শাখা। বিআইটি অফিসটা কই ভাইয়া? হ্যাঁ বুঝছি বুঝছি, এইটা চিকন রুটি পার করলাম। এখন টাকাটাকে কাগজপত্র এবং সব কিছু জমা দিই, তারপরে গাজেই হচ্ছে কুড়িগ্রাম বিআরটিএ।